আছে বলো না। জি স্যার, আপনি অবশ্যই স্যার। আমি একটু আমার শরীরটা ভালো না, জ্বর জ্বর, মাথা ব্যথা, এজ ওয়েলা জমা। স্যার রেস্ট নেন, তাইলে কি হয়ে যায়? আমাদের তো গীতো মিউট কর। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা অনেক দূর এগিয়ে আসছি। সবাই অবগত যে আমাদের বিভাগের অ্যাডভাইজার স্যার শাহজাহান মোহাম্মদ মহিউদ্দিন স্যার না ফেরার দেশে চলে গেছে, বিষয়টা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং অনেক অপূরণীয় ক্ষতি। কারণ আমাদের বিভাগের বিভাগ একজনকে হারাইলাম, যার কাছে আমাদের ভালো লোক ছিল। স্যার আসসালামু আলাইকুম। তো উনি আমার গত সেমিনার হওয়ার পর ওই দিন রাতেও তার সাথে কথা হয়, কি বলবো, আসলে কারো তো গ্যারান্টি নাই যে কে কখন চলে যাবে, তাই না? গতকাল রাতে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যে আমাদের এক ভার্সিটির বড় ভাইয়ের শ্বশুর গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হইলো, রাত 3:30 মারা গেল। মৃত্যুটা অবশ্যম্ভাবী, এটা আমরা যেমন সবাই জানি। বাই দিস টাইম আমাদের আসলে এরপরেও আমাদের পরিবর্তন হয় না, তাই না? এই করোনাকালীন সিচুয়েশনে কে কতটুকু পরিবর্তিত হয়েছে, মানব সেবায় কতটুকু নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, সেটা তো এক স্বাস্থ্য খাতের পক্ষে তাকালেই বোঝা যায়। যাই হোক, তোমরা যে যে ধর্মেরই হও না কেন, সে সে ধর্মের জায়গা থেকে স্যারের জন্য একটু দোয়া করবা, একটু দোয়া দরুদ করে বা কোনো মন্ত্র পাঠ করে, যে যেটা হোক, যে যে ধর্মের অনুসারী হয়েছে সবার উপরে তো মানুষ, তো তোমরা একটু স্যারের জন্য দোয়া করবা যে আল্লাহ যাতে তাকে বেস্ট নসিব করে, জান্নাতুল ফেরদৌসে পৌঁছায়। আসলে আমি মানে আমার পরশুদিন রাত থেকেই এইসব বিষয় প্লাস আরো সবকিছু মিলে শরীরটা খারাপ, মন মানসিকতাটা ভালো নাই। তার রুমে ঢুকলে মানে আমি মনে হয় না ওই রুমটা তার ঢুকতে পারবো, আমার এত খারাপ লাগছে, চিন্তা করলেই খারাপ লাগে। যে আমরা ওই রুমে যখনই ঢুকতাম, ঢুকে দরজাটা খোলার আগে আমাদের আগে উনি সালাম দিত, আপনারা কেমন আছেন, সবাই বসেন, পিয়নকে বলতো এই আমার মেহমান আসছে, তোরা দেখিস, তুই দেখিস না এখনো, রানা চা দে, কফি দে। তো আমি ভাবতে পারছি না যে মানুষটা চলে গেল, মানে আমার এখনো অনেক অনেক খারাপ লাগে। আমি নিজেই আমার যদি এই অবস্থা হয় তাহলে চিন্তা করো যে তার বাচ্চা কাচ্চাদের কি হয়েছে, তার 3টা মেয়ে, সবচেয়ে ছোট মেয়েটা এখনো পড়াশোনা করতেছে। সবাই তার ফ্যামিলির জন্য একটু দোয়া করো, যে উনি কিন্তু বাংলাদেশের রোড অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের চিফ আর্বোরিকালচারিস্ট ছিল। হ্যাঁ, উনি মানে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উনি কর্মরত ছিল, রাস্তার সাইড দিয়ে যে গাছ লাগানো এগুলো তারই কাজ ছিল। এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত যাইতে যে বড় বড় গাছগুলো, বিদেশি গাছগুলো দেখা যায়, এগুলো তারই হাত দিয়ে লাগানো। হ্যাঁ, এগুলো দেখার পরে প্রেসিডেন্ট এরশাদ তৎকালীন সময়ে তাকে অনেক ধন্যবাদ এবং ইয়া দিয়েছিল, আনিসুল হক আসার পরে তো বনসাই ট্রি গুলা লাগালো, বাট ডান সাইড দিয়ে দেখবো যে লম্বা লম্বা ট্রি, ওই বিদেশি গাছগুলো বনানীর পাশে, বাম পাশে। আমরা যদি উত্তরা থেকে বনানী যাই তাহলে বাম পাশের যে গাছগুলো, এগুলো সব তার লাগানো, মানে তার ব্যক্তিগত খরচে লাগানো না, মানে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট বাংলাদেশ সরকারের, সেখান থেকে উনি এগুলা দায়িত্বে যখন ছিল তখন এই অত্যন্ত সুন্দরভাবে এই গাছগুলো ইয়া করছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গাছগুলো কোনটা কতটুকু হবে সব তার লাগানো।
অথবা ফিল্ডে দেখতে পারো যে স্যার এসব গাছ ইয়া করতেছে বা অন্য কোনো কিছু, কিন্তু কোথায় কতটুকু কি কিভাবে কি করতে হবে সব তার অবদান। যাই হোক, তাহলে অনেক দুঃখজনক একটা বিষয় যে স্যার আমাদের ছেড়ে চলে গেল। মানে মানুষটা কি বলবো, তোমরা যারা হয়তোবা দেখো নাই কাছ থেকে, যারা সিনিয়র যারা দিচ্ছে, মানে কখনো কোনো ব্যাপারে না বলতো না, একদম একটা জেন্টাল মানুষ, তার অ্যাপ্রোচটা অনেক ভালো। যারা ভাইবা দিয়েছে বোর্ডে ভাইবা নেওয়ার সময় উনি থাকতো, তো মানে কি বলবো, উনি যারা দিয়েছে তোমাদের বড় ভাইরা যারা এমবিএ তে আছে তারা জানে বিষয়টা। যাই হোক, আল্লাহাক। তো আমার মনে হয় শুরু করে দেয় আছে পড়া। হ্যাঁ জি স্যার। রিস্ক এন্ড রিটার্ন, আজকে আমরা পড়বো রিস্ক এন্ড রিটার্ন ফাইন্যান্সের একটা অন্যতম বিষয়। আমরা নর্মালি বলি যে নো রিস্ক নো গেন, ঠিক ওই রকম বিষয়টাই যে আমরা জেনারেলি রিস্ক বলতে বুঝি যে রিস্ক মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য হ্যাজার্ড এক্সপোজার টু দ্য লস অফ ইনজুরি। আমরা যে একটা কোনো কাজ করতে যাবো ওখানে রিস্ক আছে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, আমরা এই ধরনের কথা বলি। বাট বিজনেসের পয়েন্ট অফ ভিউতে ভেরিয়েবিলিটি অফ এক্সপেক্টেড রিটার্ন, মানে বিজনেসের পয়েন্ট অফ ভিউতে রিস্কটা হচ্ছে যে তুমি যেটা রিটার্ন আসতে পারে ইনভেস্ট করার পরে সেখানে চেঞ্জ হইতে পারে, দ্য ভেরিয়েবিলিটি অফ দ্য এক্সপেক্টেড রিটার্ন। When the actual return of investment is less than the expected return, then it is called risk. মানে তুমি 10,000 টাকা ইনভেস্ট করছো সেখানে প্রফিট হওয়ার কথা, বাট সেখান থেকে যদি লস হওয়ার সম্ভাবনা থাকে তোমার অ্যাকচুয়াল রিটার্ন থেকে, তুমি আশা করছো যে আমি 10,000 ইনভেস্টমেন্ট করলে এখানে 4,000 টাকা আমার লাভ হবে, বাট সেখানে দেখা গেলো যে তোমার 1,000 টাকা বা 500 টাকাও লাভ হচ্ছে না। তোমার এক্সপেক্টেড যে রিটার্ন ছিল সেখান থেকে তুমি বিচ্যুত হচ্ছ, দ্যাট মিন্স এখানে রিস্ক আছে। দিস ইজ দ্য পয়েন্ট অফ ভিউ বিজনেস, বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে এটা। নর্মালি দুই ধরনের রিস্ক, একটা হচ্ছে বিজনেস রিস্ক আর একটা হচ্ছে ফাইনাল রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে আর ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে একটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, একটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক। আমাদের মাঝে উপস্থিত হয়েছে মন্নি তালুকদার, তোমাদের বড় আপু, অভিনন্দন জানাও যে সাথে সে আসছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? হ্যাঁ, কেমন আছেন? জি আপু, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। মনে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল আজকে। না, কখনো শুরু হইলে দিব সেটা বলেছে স্যার, আমাকে যদি কখনো সুযোগ হয় তখন নিব। আজকে সেটা স্যার বলেন নাই আমাকে।
তাহলে আমাদের রিস্ক হচ্ছে ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে দুই প্রকার বিজনেস রিস্ক ফাইনান্সিয়াল রিস্ক আর একটা হচ্ছে ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে সিস্টেমেটিক রিস্ক আনসিস্টেমেটিক রিস্ক আমরা নিচে একটু পার্থক্য দেখে আসি হ্যাঁ তাহলে বুঝতে পারবো যে সিস্টেমেটিক রিস্ক আর আনসিস্টেমেটিক রিস্ক কাকে বলে সিস্টেমেটিক রিস্ক ইজ এফেক্টিং অল দ্য সিকিউরিটিজ ইন দ্য মার্কেট এটা একটা বিষয় আর আনসিস্টেমেটিক রিস্ক ইট ডাজ নট রিলেট টু দ্য মার্কেট মার্কেটের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই ইট ক্যান বি ইট ক্যানট বি ডাইভার্সিফাইড থ্রু মেকিং পোর্টফোলিও অফ অ্যাসেট ইট ক্যান বি ডাইভার্সিফাইড থ্রু মেকিং দ্য পোর্টফোলিও অফ অ্যাসেট আর সিস্টেমেটিক রিস্ক সেটা সিস্টেমেটিক রিস্ককে কখনোই ডাইভার্সিফাইড করা যায় না আচ্ছা ইট ইজ রিলেটেড টু দ্য মার্কেট ওয়াইড ফ্যাক্টরস ইট ইজ রিলেটেড টু দ্য বিজনেস স্পেসিফিক ফ্যাক্টরস ইট ইজ অ্যারাইজেস ডিউ টু দ্য ইকোনমিক আনসার্টেনিটি ইট অ্যারাইজেস ডিউ টু দ্য বিজনেস ফেনোমেনন আর সিস্টেমেটিক রিস্ককে বলা হয় কমন রিস্ক আর আনসিস্টেমেটিক রিস্ককে বলা হয় ইউনিক রিস্ক সিস্টেমেটিক রিস্ক ইট ইজ মেজার্ড বাই দ্য মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ উইদিন দ্য চেঞ্জ ইন দ্য মার্কেট আর ইউনিক রিস্ক অফ দ্য ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ ক্যান টোটালি বি ইলিমিনেটেড বাই পুটিং দেম ইন টু এ গ্রুপ হ্যাঁ স্যার এসব কি বলতেছেন আমার তো কোনো কিছু মাথায় ঢুকতেছে না এই যে একটা কথা যে ডাইভার্সিফাইড ওয়ে অফ মেকিং পোর্টফোলিও অ্যাসেট সেটা সিস্টেমেটিক রিস্ক আর আনসিস্টেমেটিক রিস্কটা কি যে এটাতে ডাইভার্সিফিকেশন করা যায় না এটাতে করা যায় পোর্টফোলিও অ্যাসেট পোর্টফোলিও বোঝো অ্যাসেট পোর্টফোলিওটা কি তোমার না স্যার মুন্নির 10 কোটি টাকা আছে এখন মুন্নি 10 কোটি টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করবে না 10 কোটি টাকার থেকে 1 কোটি টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করলো এরপরে 2 কোটি তার ওই যে ভিডিও যে চ্যানেল কোম্পানি পাইপলাইন প্যানেল সেখানে 2 কোটি টাকা ইনভেস্ট করলো 3 কোটি টাকা ইনভেস্ট করলো সে ফ্ল্যাট কিনে রাখলো তাহলে কত হইলো 2, 3, 5 আর 6 আর 2 কোটি টাকা দিয়া ইয়া কিনলো সঞ্চয়পত্র কিনলো আর 1 কোটি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলো আর 1 কোটি টাকা ওর বন্ধু জয়ন্তকে দিল যে তুই ব্যবসা কর কারণ মঙ্গা ভাইয়া বন্যায় তো বকরা ভাসিয়ে দিতেছে মূলা মরি কলার বললো 1 কোটি টাকা দিয়া জয়ন্তরে জয়ন্ত মনে করো যে তোমার 1 কোটি টাকা থেকে 50 লক্ষ টাকা আবার ওর মন বড় আবার ইয়ারে জান্নাতুল ফেরদৌসে দিয়ে দিল চিংড়ির ব্যবসা করেছে সাতক্ষীরা থেকে খুলনা থেকে বিষয়টা হচ্ছে যে এই যে 10 কোটি টাকা মুন্নি কি করলো পোর্টফোলিও সাজিয়ে ফেললো তার অ্যাসেটের এখন যে স্যার মুন্নি তো 10 কোটি টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনতে পারতো অনেক লাভ এই পোর্টফোলিওটা করার অর্থই হচ্ছে যে রিস্কটাকে ডাইভার্সিফাইড করে ফেলা এখান থেকে দেখা গেল যে সঞ্চয়পত্র থেকে তার ইন্টারেস্ট ভালো আসলো তারপরে ফ্ল্যাটের ব্যবসা থেকে লাভ ভালো আসলো আবার দেখা গেল যে বাকি অন্যদের যে জয়েন্ট অক্সে টাকা দিছে এটা ওই মাইরা খাইলো মনে করো যে ব্যবসা কথা বললে যে ওই সাদা মাদা এটি সব বন্যায় ভাসিয়ে গেছে কি করবো মার্কেট সব পানির নিচে আমি এটি শেষ তো দেখা যাবে যে এই যে 10 কোটি টাকার থেকে তার যে লাভ আসার কথা ছিল ব্যবসা তারপরে ওই সঞ্চয়পত্র এখান থেকে তার লাভ আসলো আর লস হইলো ওই জয়ন্তর টাকা আর এখান থেকে ওই যে শেয়ার মার্কেটে যে টাকা ইনভেস্ট করলো সেখানে কিন্তু ওভারঅল তার একটা ব্যালেন্স থাকলো মানে দেখা যায় যে তার 10 কোটি টাকা যে ইনভেস্ট করছে কোনো একটা জায়গায় লস হয়ে গেল 10 কোটি টাকার বেশি মানে ধরো 11 কোটি বা 12 কোটি টাকা হয়ে গেল তার যে যদি পুরো টাকাটা জয়েন্ট 10 কোটি টাকা পরে চিন্তা জীবনে চিন্তা না তো এই হচ্ছে মনে করো যে রিস্কটা কি ডাইভার্সিফাইড করে দেওয়া মানে বিভিন্ন জায়গায় টাকাটা ইনভেস্ট করা এখন ওই যে ওয়ারেন বাফেটের নাম শুনছো তো তোমরা ফেসবুকে পোস্ট টোস্ট দেখো উনি কি বলছে যে তোমার ডিমগুলা ডু নট পুট অল এগস ইন এ বাস্কেট তোমার সমস্ত ডিম একটা বাস্কেটের মধ্যে রাখো না রাখলে কি হবে ওই বাস্কেট একটা ফাইটা গেলে শেষ এখন লাভের আশায় মুন্নি মনে করে যে 10 কোটি টাকা শেয়ার বাজারে
ইনভেস্ট করলো, পরবর্তীতে দেখলো যে 10 কোটি টাকা 2 কোটি টাকা হয়ে আসছে, কান্না শুরু করলো যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে আমার কি লাভ স্যার, 8 কোটি টাকায় নষ্ট। তো এই যে অ্যাসেটের পোর্টফোলিও, এভাবে পোর্টফোলিও সাজালে হয় কি, রিস্কটা তোমার মিটিগেট হয়ে যায়, মানে রিস্কটা ডাইভার্সিফাইড হয়ে যায়। এটাই মূলত ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে সিস্টেমেটিক রিস্ক এন্ড আনসিস্টেমেটিক রিস্ক। হ্যাঁ, কথা বোঝা গেছে না হাসিব? তুমি কি ওখানে ঐশ্বরিয়া রায়ের ভিডিও দেখতেছ নাকি যে মৌসুমস করে আসতেছো? স্যার না স্যার, এর মতো কথা বলছি দিকে মনোযোগ দিতেছিল। এখন দেখো, সিস্টেমেটিক রিস্ক ইজ দ্য পার্ট অফ দ্য টোটাল রিস্ক হুইচ ক্যানট বি রিডিউসড থ্রু পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। এই যে ধরো গভর্নমেন্টের পলিসি যখন চেঞ্জ হয়, তখন এই রিস্কের উপরে যে ইম্প্যাক্ট পড়ে সেটা কারো কোনো কিছু নয়। যেমন কর্পোরেট ট্যাক্স ইনক্রিজ, গভর্নমেন্ট বলে দিল যে সকল বেসরকারি প্রতিষ্ঠানকে ট্যাক্স দিতে হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ট্যাক্স দিতে হবে, আন্দোলন শুরু হয়ে গেল। তো এই যে সিস্টেমেটিক রিস্ক, যেটা কখনোই রিডিউস করার সুযোগ দেয় না, গভর্নমেন্টের পলিসি হইতে পারে, কর্পোরেট ট্যাক্সের পলিসি হবে এটা। আর আনসিস্টেমেটিক রিস্কটা কি, যে এই আমরা যে পার্থক্য পড়ে আসলাম এটা মিটিগেট করা যায়। যেমন ওয়ার্কাররা ডিক্লার দিল যে আমি চাকরি করব না, ওয়ার্কার চেঞ্জ করতে পারো বা তাদের সাথে নেগোসিয়েশন করে, এই রিস্কটাতে তুমি মিটিগেট করতে পারো বা ওটাতে যায় না। তো এই পয়েন্ট অফ ভিউতে দুইটা, আর বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে কি, বিজনেস রিস্ক ফাইন্যান্সিয়াল রিস্ক। আচ্ছা আমরা নিজের থেকে আসি, এখানে বলেছে কি দেখো, বিজনেস রিস্ক ইজ দ্য পার্ট অফ দ্য টোটাল রিস্ক হুইচ is related to the daily operation hoye geche operations of the farm, it is impact shown on the variability of EBIT, mane daily operation er shonge je risk ta jorito shetai hocche business risk. EBIT mane ki, earning before interest and tax. EBIT hocche earning before interest and tax, tai na? আর ফাইন্যান্সিয়াল রিস্ক ইজ দ্য পার্ট অফ দ্য টোটাল রিস্ক দ্যাট ম্যানেজমেন্ট ইন্ডিউসেস থ্রু ডেট ফান্ডস এন্ড ইজ ইম্প্যাক্ট অন ইজ শোন অন ভেরিয়েবিলিটি অফ ইপিএস আর্নিং পার শেয়ার। তাহলে বিজনেস রিস্ক আর ফাইন্যান্সিয়াল রিস্কটা বোঝা যাচ্ছে? আমরা আরো যদি দেখি যে বিজনেস রিস্ক আর ফাইন্যান্সিয়াল রিস্কটা কি, business risk is the uncertainty of the expected return of on asset if the company does not use debt. Mahbubur Rahman, usharon ta ki hobe bolo, debt, e mahbub aso na ghumai dite geche koi ki kar বলো, এটার উচ্চারণটা কি হবে? এই যে লাইনটা পড়ো, বিজনেস রিস্ক ইজ বলো, বিজনেস রিস্ক ইজ দা আনসার্টেনিটি অফ এক্সপেক্টেড রিটার্ন এন্ড অফ এক্সপেক্টেড রিস্ক। আরো বড় করি, তোমার সমস্যা হচ্ছে, একটু একটু পড়ো, এই যে আরো বড় করে দিলাম। হ্যাঁ এবার পড়ো, হ্যাঁ বড় নিজেই করা যায়। বলো, দ্য বিজনেস রিস্ক ইজ স্যার বড় করতে হবে না, আনসার্টেনিটি, এরপরে অফ এক্সপেক্ট স্যার, হ্যাঁ তারপরে রিটার্ন অন এফ ইন দা কোম্পানি ডাজ নট ইউজ দা কোম্পানি ডাজ নট ইউজ কি
ডেবিট স্যার ডেবিট না ডেবিট জি স্যার ডেবিট আপনি তো আসলে মানে পানির মধ্যে চিবানো হবে হ্যাঁ স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না কে স্ক্রিন দেখতে পাচ্ছ না স্যার আমি হাসিব স্যার ডেবিট স্যার ডেবিট না ডেট এটা উচ্চারণ হবে জি স্যার আমি লিভ নিলাম আবার ঢুকতেছে তাহলে বিজনেস রিস্ক ইজ দা আনসার্টেনিটি অফ এক্সপেক্টেড রিটার্ন অন অ্যাসেট ইফ দা কোম্পানি ডাজ নট ইউজ ডেট যদি কোম্পানি কারেক্ট টাকা ব্যবহার না করে তাহলে সেই ক্ষেত্রে বিজনেস রিস্ক থাকে আর যদি ফাইনান্সিয়াল রিস্ক ইজ দা আনসার্টেনিটি অফ রিটার্ন ইফ দা কোম্পানি টেকস ডেট কি বলেন স্যার কিন্তু দুই ধার সরি ঢুকলেও কাটে বের হইলেও কাটে বিষয়টা এরকমই তুমি দেনা ব্যবহার না করলে যে ধরনের রিস্ক হইতে পারে আর একজন দেনা ব্যবহার করলে যে ধরনের রিস্ক হইতে পারে তার মানে কি বিজনেস করতে হলে তোমাকে লোন নিয়ে ব্যবসা করতে হবে তোমরা কার কাছ থেকে লোন নিবা সবাই তোমাদের বড় আপু মনিয়াপুর কাছ থেকে মনিয়াপুর কাছ থেকে আচ্ছা আলহামদুলিল্লাহ ইট ইজ ক্যালকুলেটেড ফ্রম দা ওভারঅল অ্যাসেট ইনভেস্টমেন্ট ইন দা বিজনেস it arises if total debt of the firm is more than the capital structure ei je capital structure abar arekta kotha chole ashlo je sir eta abar ki jinish structure building er structure jemon thake capital ba muldhon er structure ache tai na koto taka tomar nijesho investment koto taka tomar dhar dena loan ei bishoy gula ji ji ar business risk is related to the total profit of the business ar financial risk is related to the financial profit of the business business risk অপারেটিং লিভারেজের সঙ্গে সংযুক্ত ফাইনান্সিয়াল রিস্ক ফাইনান্সিয়াল লিভারেজের জন্য ওয়েনার এন্ড ক্রেডিটর আর দা কনসার্ন উইথ দিস রিস্ক কোষার সাথে বিজনেসের সাথে আর ফাইনান্সিয়াল এর ক্ষেত্রে শুধুমাত্র ওয়েনার্সরা এই রিস্কের সাথে সম্পৃক্ত কেন ওয়েনাররা সম্পৃক্ত এই কারণে যে টাকা ধার নেবে কিনা এটা ডিসিশন নেবে ওয়েনার ঠিক আছে দিস ইজ আনঅ্যাভয়েডেবল রিস্ক বিজনেস রিস্ক আর দিস রিস্ক ক্যান বি অ্যাভয়েডেবল এই যে ফাইনান্সিয়াল রিস্ক কিভাবে অ্যাভয়েড করা যায় তুমি টাকা না নিলেও তুমি অ্যাভয়েড করতে পারো বাট unavoidable risk এই কারণে যে business risk-টা operating day to day operation যে হচ্ছে তোমার কোম্পানির হ্যাঁ সেটার সাথে সেই কারণে এটা business risk capital structure is not considered in analyzing business risk business risk-এর ক্ষেত্রে capital structure consider করা হয় না এখানে consider করা হয় কেন capital structure-এর কত হচ্ছে যে কত টাকা তোমার নিজের কত টাকা তোমার bond and share-এর কত টাকা তোমার shareholder-দের কত টাকা তোমার দেনা এটাকে capital structure তো ডে টু ডে তুমি যদি বিজনেস চালাও তার মানে কি তোমাকে ডে টু ডে অপারেশন করতেই হবে তোমার ডেইলি কার্যক্রম পরিচালনা করার জন্য তোমার টাকা পয়সা লাগবে বা তোমার কার্যক্রম পরিচালিত করতেই হবে সো এর সাথে তোমার ক্যাপিটাল স্ট্রাকচারের সম্পর্ক এই কারণে নাই যে তুমি যেখান থেকে আনো না কেন তোমার টাকা এখানে লাগবেই বাট ফাইন্যান্সিয়াল রিস্কটা কি তুমি ধার না নিলেই তোমার রিস্ক নাই দ্যাটস হোয়াই ইটস ক্যান বি অ্যাভয়েডেবল আর এটা অ্যাভয়েডেবল না ওকে পার্থক্য গুলো একটু করতে হবে আর এই যে বলছে যে ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে দুই ধরনের রিস্ক আর ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দুই ধরনের রিস্ক এই যে একটা ছোট অঙ্ক আছে এই অঙ্কটা আমরা এখন দেখব যে এক্সপেক্টেড রিটার্নটা কিভাবে আমরা ক্যালকুলেট করে রিস্ক মেজার করব হ্যাঁ Risk can be measured in three ways. একটা হচ্ছে যে beta coefficient, standard deviation, subjected estimate. So standard deviation এবং beta coefficient এটা বের করার মাধ্যম। আচ্ছা। এই standard deviationটা কি? যে তোমার একটা যে standard বা তোমার একটা যা প্রাপ্তি সেখান থেকে deviation ঘটে মানে কি বিচ্যুতি ঘটে। স্যার আমি তো 4 out of 4 পাবোই। এই deviation কতটুকু হইলো? ইদের আগে আমার সার্টিফিকেট পাওয়ার কথা স্যার কেন আমার সার্টিফিকেট নন্দী তালুকদার এখন বলবে এটার উপরে আধা ঘন্টা লেকচার তাই না এখন ওকে ক্লোজ এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে এটাকে লিখতে হয় ইআর ইকুয়াল হচ্ছে সামেশন
R1P1 সেখানে R ইকুয়াল টু হচ্ছে রিটার্ন আর P হচ্ছে প্রোবাবিলিটি মানে কি তোমার রিটার্নটা পাওয়ার সম্ভাবনা মাপু বুঝছো মানে তুমি যে ইনভেস্ট করবা সেখান থেকে কত টাকা ব্যাক পাবা সেটার চিন্তা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে যে আলফা ইকুয়াল টু রুট ওভার RI মাইনাস R বার স্কয়ার ইনটু P1 মানে এই যে প্রোবাবিলিটি তাহলে আমরা নিচে অঙ্কটা থেকে তাহলে আরো বুঝবো এখন দেখো এই যদি আমরা যদি একটা ইনভেস্টমেন্ট করছি সেখানে আর ওয়ান যদি আমাদের রিটার্ন 10% হয় তাহলে প্রবাবিলিটি সেটার সাথে 0.10 জড়িত আর টু তে যদি আমাদের 12% রিটার্ন হয় সেখানে প্রবাবিলিটি 0.20 জড়িত আর থ্রি তে 13% 15% 17% এইভাবে আর প্রবাবিলিটি 10 20 হ্যাঁ 20 20 তো এখন আমরা এক্সপেক্টেড রিটার্নটা কিভাবে বের করব দেখো এক্সপেক্টেড রিটার্নটা বের করব এক মিনিট কষ্ট লাগে ওর দেখলে পরে দেখলে বলে কষ্ট লাগে ওকে ঠিক আছে না ক্যামেরা অফ করিস না তুই আবার ক্লাস করিস না ক্যামেরা অফ করলি আর ওই আমার দোষ দেয় জানিস আই আমার কই আমি নাকি আর স্যার এক চান্সে ধরি ভাই এই সারাস্তে 10 12 13 15 17 এইটা হচ্ছে যে তোমার এক্সপেক্টেড রিটার্ন আসার পার্সেন্টেজ আর প্রোবাবিলিটি কত 10 20 30 20 20 দেখো এটার টোটাল প্রোবাবিলিটি ইকুয়াল টু 1 দেখো 20 30 20 20 তাহলে এটা 20 20 40 30 70 আর 20 90 আর 10 110 তাই না মাহবুব এই মাহবুব জি স্যার এই 10 30 30 আর 10 40 আর 30 80 আর 40 110 এখানে 110 কেমনে হইলো কিন্তু এটা তো মানে 1 হওয়ার কথা দেখো তো যোগটা ঠিক আছে নাকি ঠিক আছে ঠিক আছে বুঝো নাই মানে এই যে 0.10 0.30 0.20 0.20 ইকুয়াল টু হয় 1.00 এটা তো আমাদের 110 হয় কেন হয় দেখো তো এটা কি যোগটা ঠিক আছে যোগ ঠিক নাই কোন জায়গায় ভুল আছে বলো তো স্যার এটা স্যার 20 20 স্যার 40 হ্যাঁ তারপরে স্যার হচ্ছে 50 60 70 80 90 স্যার 100 স্যার 100 ঠিক আছে তাহলে 1 ফিট প্রোবাবিলিটি 1 এর কথা বলতে যে টোটাল প্রোবাবিলিটিটা 1 হবে এটা যদি যোগ করলে 1 হয় যাই তুমি ক্যালকুলেটর এনে এটা যোগ করতে থাকো হ্যাঁ পরে কই দাও ওকে দেখো এরপরে এক্সপেক্টেড রিটার্ন আমরা কিভাবে বের করব আর1 গুণন পি1 তাহলে আর1 কি এই যে আর1 গুণন পি1 এই দুইটার গুণফল 10 গুণন 0.1 আর2 গুণন এই যে আর1 পি1 যেমন আর2 আবার পি2 সেই রকম 12 গুণন 20 এরপরে 13 গুণন 30 15 গুণন 20 17 গুণন 20 তো এই যে গুণগুলো করে আমরা এখানে আর1 পাইলাম কি 13.70% যেটা আমাদের কি এক্সপেক্টেড রিটার্ন এরপরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে ক্যালকুলেশন করব আর1 মাইনাস আর বার গুণন পি মানে কি প্রোবাবিলিটি আর1 কত আর1 যদি 10 হয় 10 গুণন
আর বার কত 13.0 সবার জন্য সমান এই যে 10 13.70 স্কয়ার স্কয়ার গুণন গুণন কি 0.1 এই যে প্রোবাবিলিটি তার মানে কি করে 12 বিয়োগ 13.70 গুণন 0.20 এই যে ফর্মুলা অনুযায়ী এই ফর্মুলা অনুযায়ী তাই না এই যে এই ফর্মুলা জি স্যার আবার 13 মাইনাস এই যে 13 আমরা তিন নম্বরে যদি দেখি 13 মাইনাস 13.70 গুণন 30 এইভাবে 15 মাইনাস 13.70 গুণন 20 17 গুণন 13.70 গুণন 20 এইভাবে ক্যালকুলেশন করে কত হয় আলফা স্কয়ার ইকুয়াল টু এই যে আমরা 4.71 তারপরে রুট করলে কত হবে 2.147 মানে কি এটা আমরা 18 লিখতে পারি রিস্ক অফ দা সিকিউরিটি is 2.1018% ঠিক আছে তাহলে আমরা এভাবে একটা প্রতিষ্ঠানের রিস্ক বের করতে পারি এই অঙ্কটা ভাষায় করলে বোঝা যাবে আর যদি না করা যায় তাহলে বোঝা যাবে না প্রথমে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করব কিভাবে এই যে রিটার্ন r1 এবং p1 r2 p2 এটা গুণ করে যোগ করে বের করব এরপরে আমরা কি r1 থেকে এই এক্সপেক্টেড রিটার্ন বিয়োগ করে সেটার উপর স্কয়ার দিয়ে প্রোবাবিলিটি গুণ করব যেটা আমরা এই যে 10 গুণন -13.70 স্কয়ার গুণন 0.10 এভাবে 12 গুণন মাইনাস মানে এক্সপেক্টেড রিটার্ন তো এটা আমরা বের করছি এই যে 13.70 এই r1 থেকে r2 থেকে সবগুলা বিয়োগ করে হোল স্কয়ার তার সাথে প্রোবাবিলিটি গুণ এই যে এখানে করা আছে এটা করে 2.147 তার মানে কি 2.18% হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করার নিয়ম তাহলে আমরা রিস্ক এন্ড রিটার্নে রিস্ক কাকে বলে রিটার্ন কাকে বলে রিস্ক ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে রিস্ক কত প্রকার এরপরে আসছে আমাদের বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে রিস্ক কত প্রকার এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের অঙ্ক একটা যে রিস্ক আমরা কিভাবে বাইর করব সেটা তো পরীক্ষায় আসলে এরকম অঙ্ক পারা যাবে না আবার বুঝাই প্রয়োজন হলে বলো স্যার ভুলে বলছে আর বলবে না নাজিয়া তাবাসসুম বোঝা গেছে জি স্যার এই যে আজকে যতটুকু স্যার এটা ভাষায় করলে স্যার ক্লিয়ার হবে একটু বুঝছি আজকে ভাষায় অঙ্কটা দেখে করবা করে হাসিবে সহায়তা নিবে ও বুঝছে এরপরে ক্লাসে আমরা এটা নিয়ে এরপরে ক্লাসে আমরা করব না এরপরের দিন তো ঈদ ঈদের দিন তাহলে ক্লাস হবে না জি স্যার অবশ্যই মিলে করব স্যার আচ্ছা স্যার দেড়টার সময় যেহেতু সেহেতু তো ক্লাস করা হবে না সবাই কাজ কাম করবে সন্ধ্যার পরে হলে সাধারণত পরে তুমি মাংস কাটতে পারো জি স্যার ইমন পারে ইমন পারে ঠিক আছে তাহলে আমরা তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা এবং আমরা এই অঙ্কটা যদি কেউ না বুঝো আমরা ঈদের পরের পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টার নিয়ে তো পরীক্ষায় কিন্তু এই যে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এটার উপরে অ্যাসাইনমেন্ট থাকবে সৃজনশীল পার্ট থাকবে সৃজনশীল পার্ট থাকবে আর স্যার বুঝো নাই সিজন অঙ্কগুলো আর ডিজিট চেঞ্জ করা থাকবে সেটাই তো সৃজনশীল পার্ট ঠিক আছে আর অ্যাসাইনমেন্ট কি দেওয়া আছে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এটা আচ্ছা কোর্স আউটলাইনে দেওয়া আছে অ্যাসাইনমেন্টটা রেডি করে ফেলাইও হ্যাঁ জি স্যার তো এই হচ্ছে অবস্থা আমার জন্য সবাই দোয়া করো আর আমরা জি স্যার অবশ্যই স্যার আপনিও দোয়া করেন আমাদের জন্য ছাত্রদের কি অবস্থা এখন একটু ভালো কিন্তু খুব বেশি ভালো না আমরা যে কোনো সাবধানে থাকবেন স্যার হ্যাঁ আমরা যে কোনো সময় হবে না সাবধানে থাকবেন আমরা যদি নক করি তাহলে তোমরা কানেক্টেড হয়ে যাবা আর আর কে কে আছে একটু তাদের কথা শুনতে চাই যে রিস্ক রিটার্ন প্রোবাবিলিটি কে বোঝে নাই
একটু বলো সবাই, না হলে কেমনে বুঝবো? বুঝতে পারছি স্যার। কে বললো এই কথাটা যে বুঝতে পারছি? স্যার আমি। আচ্ছা নাম বলো। সঞ্জিদা স্যার নামটা কো? হ্যাঁ আমি বললে তো কেউ বুঝবে না, আমি কে সবাই তো সঞ্জিদা স্যার। স্যার হাকিকা দিয়ে রাখছে বাবা ওই দেখো ফোন দিয়েছিলাম স্যার, আপনি পরে দিয়েছিলেন, বলি স্যার একটু। ওখানে খুব সতর্কতার সহিত কাজ করবা সবাই, তারা ভুল করেও ওই যে কোর্স অফারিং কি কি লাগবে এখানে যাবে, এসব তোমাদের এখনো শোনার বয়স হয়নি। এটা 17-18 ব্যাচ এবং 16 ব্যাচের যারা আছে তাদের জন্য, তোমাদের জন্য না। ওই কোর্স অফারিং কি কোন কোন কোর্স লাগবে এটা নিয়ে মাথা ঘামাইতে যাবে না। যেটা প্রয়োজনীয় পোস্ট তোমার সেটাতে লাইক কমেন্ট দিবা, এছাড়া অযথা থ্যাংক ইউ স্যার ওয়েলকাম স্যার মানে এই যে এইসব বিষয়ের কোনো প্রয়োজন নাই, আমরা জানি। তোমরা মন থেকে অনেক ধন্যবাদ।